সম্পত্তির বাগবটারি নিয়ে অনেকের মধ্যেই কনফিউশন তৈরি হয়, অর্থাৎ আপনার দাদার বাবার বা পারিবারিক সম্পত্তির কে কতটুকু অংশ পাবে সেটা নিয়েই কিন্তু অনেকের মধ্যে হিসাব নিকাশ নিয়ে ঝামেলা হয়। সো এই ক্ষেত্রে বাংলাদেশ সরকার একটা নতুন অ্যাপস তৈরি করেছে, যার মধ্যে আপনি ইসলামিক নিয়ম অনুযায়ী সম্পত্তির অর্থাৎ বাবার বা দাদার বা আপনার পারিবারিক সম্পত্তির কে কতটুকু অংশ পাবে সেটা কিন্তু আপনি শুধুমাত্র একটি মোবাইল ফোনের মাধ্যমেই সেই সঠিক হিসাবটা করে নিতে পারবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই, বাট তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল সিলেক্ট করে দিবেন আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে একটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে এবং তা ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাদেরকে প্লে স্টোর ওপেন করতে হবে। তো বন্ধুরা, প্লে স্টোর ওপেন করার পর আপনারা এখানে গিয়ে সার্চ করবেন উত্তরাধিকার লিখে। আপনি সেটা বাংলাতেও সার্চ করতে পারেন, ইংলিশেও সার্চ করতে পারেন। তো আপনি যখন উত্তরাধিকার লিখে সার্চ করবেন তখন কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি অ্যাপস চলে আসবে, উত্তরাধিকার। সো এই অ্যাপসটিকে আপনাকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড করার পর ইনস্টল করে নিতে হবে। তো বন্ধুরা, এই অ্যাপসটি আমি অলরেডি আমার ফোনে ইনস্টল করে নিয়েছি। তো এখন আপনারা কীভাবে সম্পত্তির ভাগাভাগিটা করবেন সেটা আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যখন অ্যাপসটি ইনস্টল করবেন তারপর সেই ইনস্টল করা অ্যাপসটি ওপেন করবেন। সো ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি মেনু অপশন রয়েছে এবং এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন হোম, বিধি এবং জিজ্ঞাসা রয়েছে। তো আপনারা এখানে বিধি অপশনে ক্লিক করবেন। সো বিধি অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা ইনফরমেশন দিয়েছে, অর্থাৎ এক্সাম্পল হিসেবে দেখিয়েছে কে কোন সম্পত্তির কতটুকু অংশ পাবে এবং সেটা আপনারা প্রথমে একটু পড়ে নেবেন। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন জিজ্ঞাসা। আপনারা যদি এখান থেকে জিজ্ঞাসা অপশনে আসেন তাহলে আপনাদের যেই ধরনের প্রশ্নগুলো থাকে মূলত সম্পত্তির ভাগাভাগি নিয়ে বা বাগবাটারি নিয়ে, সো এই ক্ষেত্রে এখানে অনেকগুলোই প্রশ্ন রয়েছে, আপনারা আপনাদের প্রশ্নটা এখানে খুঁজে পাবেন এবং সেই প্রশ্নের আনসারটা কী হবে সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা প্রশ্নের নিচেই কিন্তু আনসার দেওয়া রয়েছে। তো এবার কথা হচ্ছে আপনি কিভাবে এখান থেকে মূলত আপনার সম্পত্তির বাগবাটারি করবেন বা ভাগাভাগি করবেন। ওকে, তো বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন জীবিত আত্মীয় স্বজনের তালিকা। সো এই ক্ষেত্রে আপনি যদি স্বামী দেন তাহলে কিন্তু আপনি স্ত্রীর ভূমিকায় এখান থেকে সম্পত্তির হিসাব করবেন, আর আপনি যদি এখান থেকে স্ত্রী সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে স্বামীর ভূমিকায় বা এখান থেকে স্বামী হিসেবে আপনি সম্পত্তির হিসাব করবেন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি স্বামী হিসেবে কিন্তু একজনের উপর সিলেক্ট করতে পারবেন না, এবং আপনি যদি স্ত্রী সিলেক্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনি এখান থেকে স্বামী সিলেক্ট করতে পারবেন না। ওকে, আর এখানে আপনি স্ত্রী হিসেবে 1, 2, 3 করে আপনি 4 জন পর্যন্ত রাখতে পারবেন, 4-এর অধিক কিন্তু হবে না, কারণ এখানে স্ত্রীর সংখ্যা কখনোই 4-এর অধিক হবে না। ওকে, তো এখান থেকে আমি 1 জন দিয়ে দিচ্ছি, তারপর এখানে পুত্র দিচ্ছি, এবার এখান থেকে মৃত পুত্র দিচ্ছি, অর্থাৎ আমি জাস্ট এখান থেকে সংখ্যাগুলো দিচ্ছি এবং কে কতটুকু অংশ পাবে সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ওকে, তো তারপর এখানে দেখতে পাচ্ছেন মৃত কন্যা, তারপর হচ্ছে পিতা, তারপর এখানে রয়েছে মাতা, ওকে, তারপর এখানে দাদা দাদি, তারপর এখান থেকে আর কিছু দিব না, সহোদর ভাই হিসেবে 1 বা 2 দিচ্ছি, তারপর সৎ ভাই বোন দিচ্ছি, তারপর দেখতে পাচ্ছেন সহোদর ভাইয়ের পুত্র, অর্থাৎ এখান থেকে আমরা জাস্ট খালি এখানে কিছু সংখ্যা দিচ্ছি, দিয়ে হচ্ছে আপনার এখান থেকে মোট সম্পত্তি, অর্থাৎ এবার এই যে দেখতে পাচ্ছেন সম্পদের বিবরণ, এইখানে আপনি জমির শতাংশ আপনি এখানে টাইপ করবেন, মনে করেন 100% জমি রয়েছে, তারপর এখানে মোট টাকা, সো আমি এখান থেকে জাস্ট 1,00,000 টাকা দিয়েছি, তারপর এখানে দেখতে পাচ্ছেন স্বর্ণের বড়ি, এখানে আমি 20 বড়ি স্বর্ণ দিয়েছি, অর্থাৎ আমরা এখানে এক্সাম্পল হিসেবে দেখছি কে সম্পত্তির কতটুকু অংশ পাবে। সো এই ক্ষেত্রে আমার এখানে 100% সম্পত্তি রয়েছে, 1,00,000 টাকা রয়েছে এবং 20 বড়ি স্বর্ণ রয়েছে, এবং সেটা আমি উপরে যে সংখ্যাগুলো দিয়েছি অর্থাৎ আমার যে আত্মীয় স্বজন রয়েছে তাদের সংখ্যা অনুযায়ী কিন্তু এখানে ফলাফল অপশনের উপর ট্যাপ করলেই সেই ফলাফলটা এখানে চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল হিসাবটাই কিন্তু এখানে চলে আসছে এবং হিসাবের দাবসমূহ কিন্তু নিচের দিকে আপনারা দেখতেও পাচ্ছেন। তো দেখেন এখানে আমরা দিয়েছি স্ত্রী, পুত্র 1, পুত্র 2, পিতা মাতা দাদা দাদি এবং সহোদর ভাই, সহোদর ভাই বোন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা কেউই এই সম্পত্তির ভাগ পাবে না, শুধুমাত্র সম্পত্তির ভাগ পাবে এখান থেকে স্ত্রী, তারপর হচ্ছে 2 পুত্র, পিতা এবং মাতা। তারপর দেখতে পাচ্ছেন এখানে কে কতটুকু অংশ পাবে সেটাও কিন্তু রয়েছে,
তারপর দেখতে পাচ্ছেন জমির শতাংশ রয়েছে, এখানে কে কত শতাংশ করে পাবে, এখানে স্বর্ণের বড়ি কে কত শতাংশ পাবে, এবং এখানে দেখতে পাচ্ছেন টাকার পরিমাণটাও রয়েছে কে কতটুকু টাকা পাবে। সো এইভাবে আপনার সম্পত্তির মালিকানা অর্থাৎ আপনার সম্পত্তির কে কতটুকু অংশ পাবে সেটা আপনি প্রথমে আপনার এই যে হোম পেজ আসার পর আপনি আত্মীয় স্বজনের নামগুলো এখানে টাইপ করবেন, তারপর আপনার সম্পত্তি কতটুকু রয়েছে সেটা এখানে টাইপ করে দিলেই কিন্তু আপনার সম্পত্তির ভাগাভাগির হিসাবটা কিন্তু আপনি সঠিকভাবে করে নিতে পারবেন। সো বন্ধুরা, যাদের আজকের এই ভিডিওটি অনেকটাই হেল্পফুল মনে হয়েছে তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, এবং আপনাদের বন্ধুবান্ধবের কাছে আজকের এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।